বেজির মাংস খেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট আদিবাসী যুবকের। সোশ্যাল মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই বন দপ্তরের কর্তারা গ্রেপ্তার করলো অভিযুক্তকে। অভিযুক্তকে প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিল। মঙ্গলবার অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ ও বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম বিপেন মাল, বাড়ি পুরাতন মালদহের নারায়ণপুর ঝাঁঝরা গ্রামে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেপ্তার করে বন বিভাগ। জানা গিয়েছে, গত 4 দিন আগে ওই যুবক বেজিটিকে ধরে, তারপর বাড়ি নিয়ে আসে খাবার জন্য। বেজিটিকে কাটার আগে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। বন বিভাগের কাছে অভিযুক্ত তার দোষ স্বীকার করেছে। বন বিভাগের কর্তারা জানান, বেজি প্রজাতির প্রাণী বর্তমানে লুপ্ত প্রায়। এই প্রাণী মারা আইনত নিষিদ্ধ, তারপরেও প্রাণীটিকে মারায় অভিযুক্তের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে। তুমি কি ধরেছিলে? বেজি ধরেছিলাম, হাতে কামড় দিয়ে ছাড়ে দিয়েছি, মানে খাবার। কি ধরেছিলে? বেজি ধরেছিলে? হ্যাঁ। তারপর কি করলো বেজিটা? বেজিটাকে ধরলাম, হাতে কামড়। ভিডিওটা নেই তোর কাছে? ভিডিও নাই। খাবো খাবো বলছিলি? ওইটাই খাবো খাবো। কোথায় আপলোড করেছিল? ওইটা পাথার এইছে, ফেসবুক আপলোড করে। ফেসবুক আপলোড করেছিল? কে করেছিল আপলোড? আমার সালারা। একে খাওয়ার জন্য ধরেছিলে? না স্যার, খাওয়ার জন্য। কি নাম তোমার? বিপেন মাল। হ্যাঁ, বিপেন মাল। বিপেন মাল। বাড়ি কোথায়? বাড়ি ঝাঁঝরা গ্রাম। ঝাঁঝরা? হ্যাঁ। আমরা এ মঙ্গুস বলে যেটা আছে আমাদের সিডুল প্রাণী, যেটাকে বলে বাংলাতে হচ্ছে ওই বেজি, সেই বেজি মেরে এরা খেয়েছে এবং তার এভিডেন্স আমরা সমস্ত পাওয়ার পরে একে আমরা ওই নারায়ণপুর থেকে ঝিঁঝরা বলে যে গ্রাম আছে সেই গ্রাম থেকে আমরা উদ্ধার করেছি। বুঝি, ফেসবুকে আপলোড করা এটা কি গল্প শোনা যাচ্ছে? হ্যাঁ, ওই তো ফেসবুকে আপলোড করেছিল, সেইটার থেকেই আমরা সূত্রটা পাই এবং তারপরে ওকে জিজ্ঞাসাবাদের পরে ও নিজেও স্বীকার করেছে যে হ্যাঁ আমি এই কাজ করেছি। স্যার, এটা কি কি মানে কি ক্রাইম এটা ফেসবুকে আপলোড করাটা? ফেসবুকে আপলোড করাটা কোনো ক্রাইম না, ক্রাইম হচ্ছে যে ওটাকে মেরে খাওয়া, ওর মাংস খাওয়া, এটাই হচ্ছে ক্রাইম। এবং এটা শিডিউল 2 প্রাণী, এটাকে মারা, ধরা, আটকে রাখা, শিকার করা, এগুলো সমস্তই অবৈধ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী। স্যার, আপনার নামটা জিজ্ঞেস? আমার নাম সুজিত কুমার চ্যাটার্জি, ফরেস্ট রেঞ্জ অফিসার, মালদা। এটা এই না না না।